রাজ্যের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তাকে আগরতলা বিমানবন্দরে অভিনন্দন জানালেন টিএফ এর কর্মকর্তারা। এরপর উমাকান্ত ময়দানের নতুন মাঠ ঘুরে দেখলেন তিনি। রাজ্যের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তাকে আগরতলা বিমানবন্দরে অভিনন্দন জানালেন টিএফ এর সভাপতি সহ অন্যান্য প্রতিনিধিরা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে গেলেন উমাকান্ত ময়দানের নতুন অ্যাস্ট্রোটার্ফে। সবুজ গালিচায় পুরো ময়দান। ময়দানের পরিস্থিতি দেখে খুবই খুশি হলেন এআইএফ এর সভাপতি কল্যাণ চৌবে। পুরো ময়দান ঘুরে দেখলেন তিনি। কথা প্রসঙ্গে সাংবাদিকদের জানালেন, এ মাঠ ত্রিপুরাতে হওয়ায় খুবই ভালো হলো ফুটবলারদের জন্য। এক কথায় ত্রিপুরার ফুটবলে স্বর্ণযুগ শুরু হয়ে গেছে, এটা হল অফ করেই বললেন তিনি। দেখুন, আমি তো বলবো যে ত্রিপুরার জন্য এটা একটা ফুটবলের স্বর্ণযুগের সময় শুরু হলো। এরকম একটা আধুনিক সুবিধা সম্পন্ন অ্যাস্ট্রোটার্ফ মাঠ, এখানে যে কি উপকার হবে! একদিনে আপনি একাধিক ম্যাচ করতে পারবেন। আচ্ছা, বর্ষা বাদলে মাঠ খারাপ হওয়ার ঝামেলা নেই। আচ্ছা, মাঠ খারাপ হয়েছে, গর্ত হয়ে গেছে, বল রিসিভ করতে অসুবিধে, সেই ঝামেলা নেই। এতে আমার মনে হয় আগরতলা এবং ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য, যারা ফুটবল ভালোবাসে, ফুটবল খেলে, সেটা ত্রিপুরা আর সরকার এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দৌলতে তাদের একটা ভবিষ্যৎ উজ্জ্বলের পথে এগিয়ে। এরপর ফুটবলের বিভিন্ন বিষয়ে কথা বলি এনটিএফ এর প্রতিনিধিদের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।